পাড়া বিচে আছি, যেটা কালাঙ্গুর থেকে 5 মিনিট। মানে এখানে আমরা এলাম হচ্ছে লোয়ার ফোর্ট আগুন্দা। আগুন্দা হচ্ছে ক্যান্ডোলিম থেকে খানিকক্ষণ দূর, বাট হচ্ছে বিচ, বুঝতেই পারছো। এই হচ্ছে সিট, আমরা সিট নিয়ে নিয়েছি। বাপরে, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি, আপাতত সুস্থ আছি আমরা। না না, মেন কথা কলকাতার খাবার দাবার গুলো খুব মিস করছি, কারণ এখানে খাবার দাবারে ভীষণ সমস্যা। ওই সাউথ ইন্ডিয়ান ডিশ, ম্যাগি, ধোসা, এই খেয়েই বোধহয় লোকে এখানে বেঁচে আছে, বিকজ এখানে সবজি চাষটা একটু কমই হয়। আমরা নর্মালি একদিন ভাত ডাল তরকারি নিয়েছিলাম, সেই খেয়ে বোধহয় আমরা কলকাতার স্বাদ ভুলে গিয়েছি খাওয়া। নর্মাল ভাত রাত এখানে খেতে পাচ্ছি না, একটু রাইস খাচ্ছি, একটু চিলি চিকেন, নান, একটু ধোসা, এর ওপরই বেঁচে রয়েছি। কিন্তু খুব একটা খেয়ে ভালো লাগছে না, এক একদিন তো রাত্রিবেলা কিছু খাচ্ছিই না, ম্যাগি খাচ্ছি কি মোমো খাচ্ছি তাই খেয়ে আমরা শুয়ে পড়ছি। তো যাই হোক, এইভাবে করে কাটছে। কিন্তু গোয়া ট্রিপ আমরা দুজন দারুণ এনজয় করছি। আমরা আজকে আবার রেডি হয়ে গেছি, তো আজকে হচ্ছে লাস্ট ডে গোয়ার, কালকে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আবার সাউথে যেতে হবে, সাউথে গিয়ে সেখানে এয়ারপোর্ট, সাউথে এয়ারপোর্ট অনেকটা দূরে আছে আমরা নর্থে। আর যেটা যাব মেনলি কাছাকাছির মধ্যেই রয়েছে, মেনলি আমরা এখনও পর্যন্ত বাগা বিচে যেতে পারিনি, এখন আমরা যাব সেখানে। আর কোথায় কোথায় যাই না যাই একটু দেখতেই পাবে। স্নান করার ইচ্ছাও আছে আজকে একটুখানি, আমি আলাদা করে জামাও নিয়ে নিয়েছি, আমরা এখন বেরোচ্ছি। আর আমার আউটফিটটা আমি পরে বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মাঝখানে নেমে পড়েছি, কারণ এত সুন্দর লাগছে এখানটা দেখে। সমুদ্র কিন্তু এখানে বেশি উত্তাল না, এখানে বেসিক্যালি মানুষরা এসে, যেটা আমরা গঙ্গার জল মনে করি, গঙ্গার জলে যেমন আমরা গঙ্গা জল নিয়ে যাই, কিছু ভাসায়, কিছু এখানে দান করি, সেরকম জায়গাটা এটা। এখানে এসে একটা মানুষ একটু আগে এলো, এত সুন্দর জায়গা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এখানকার ভিউটা জাস্ট তোমাদেরকে একটু দেখায়, মানে পুরোটা চোখে না দেখলে ক্যামেরায় বন্দি করা যাবে না, খুব সুন্দর। ও পিছন দিকে পাহাড়, আর এইখানে সমুদ্র। মানে আমরা একটা ফোর্টে যাচ্ছিলাম, রেস ফোর্ট, চলেই এসেছি প্রায় 3 কিলোমিটার আছে, দাঁড়িয়ে গেলাম, দেখলাম যে না না দাঁড়িয়ে এখানে যাওয়া যাবে না। তো তোমরা বাদ বাকি দেখতে থাকো, এত দারুণ দারুণ জিনিস আছে, দারুণ দারুণ সুন্দর সুন্দর প্লেস এটা, বোঝানো যাবে না। মানে হয়তো আমাদের আজকে লাস্ট দিন, কালকে আমরা গোয়া থেকে বেরিয়ে যাচ্ছি। আমি প্রমিস আবার তোমাদেরকে গোয়ার অনেক জায়গা আছে যেখানে এক্সপ্লোর করা যায়। গোয়া 3-4 দিনেও হবে না, গোয়া আসতে গেলে আমাদের 5 দিনের ট্যুর ছিল। আমি তোমাদেরকে বলি মিনিমাম 7 ডেজের ট্যুর করবে, কোনো পার্টি হ্যান ত্যান এগুলোতে যাবে না, পয়সা খরচ করবে না, শুধু বাইক নাও, শুধু এক্সপ্লোর করো। ইফ ইউ নিড এনভায়রনমেন্ট, ইফ ইউ নিড দ্য ভিউজ অফ নেচার, না প্লিজ প্লিজ কাম অ্যান্ড সি। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর, এত কিউট একটা জায়গা। কালাঙ্গুট বিচ থেকে 11 কিলোমিটার, মানে প্রায় 26 মিনিটের দূরত্বে আমরা এসেছি এখন রেইস মাগস ফোর্টে। রেইস মাগস ফোর্টের পাশেই রয়েছে এরকম একটা চার্চ, যাকে রেইস মাগস চার্চ বা থ্রি কিংস চার্চ বলা হয়। তো চার্চে আমরা বেশি ঘুরিনি, চার্চের থেকে পাশেই ছিল ফোর্ট, তো আমরা সোজাসুজি ফোর্টেই ঢুকে গেলাম। ফোর্ট, তো এই ফোর্টের অনেক হিস্ট্রি আছে, এটাকে বলে ডেথ হোল। শত্রুরা আক্রমণ করার সময় ওপরের এই হোলটা দিয়ে গরম তেল ঢেলে শত্রুদের বিনাশ করা হতো। আর এটা হলো সলিটারি সেল, মানে জেলে এখানে বহু কয়েদিদের বন্দি করেও রাখা হতো। আহ
ভেতরে ঢুকে ফোর্টের দেখলেই যে দুদিকে দুখানা লাইব্রেরি রয়েছে, এই লাইব্রেরি থেকে তোমরা এই ফোর্টের সম্পর্কে বিভিন্ন হিস্টোরিক্যাল বিষয় সম্পর্কে জানতে পারবে। আর ফোর্টের ওপর থেকে সমুদ্রটা দেখতে প্রচন্ড ভালো লাগছিল, যেটা তোমাদের সাথে এর আগেও শেয়ার করলাম, ভীষণ সুন্দর লাগছিল। আর ওপরের দিকে এইখানে গিয়ে এগিয়ে বেশ বড় বড় দু তিনটে কামান ছিল, আর এখানে পাঁচিলের ওপর উঠে অনেকেই দেয়ালের ওপর উঠে ছবি তোলে, সেগুলো একদমই এলাও ছিল না। তো এখানে বড় বড় কামানগুলো দেখো, দেখতে কি সুন্দর লাগছে। তো এখন আমরা ফোর্টের থেকে নেমে পড়েছি, ভিডিওটা পজ করে তোমরা দেখতে পাবে যে 9:30 থেকে 5টা অবধি ফোর্ট খোলা রয়েছে, সোমবার বন্ধ থাকে ফোর্ট। খাও খাও, এখানে আমরা এলাম হচ্ছে লোয়ার ফোর্ট আগুন্দা। আগুন্দা হচ্ছে ক্যান্ডোলিম থেকে খানিকক্ষণ দূর, বাট এটা একটা ফোর্ট। এখানে পার্কিং আছে, এখানে তোমরা এসে স্কুটি পার্কিং করতে পারো, 50 টাকা পার্কিং আছে। পার্কিংয়ের চার্জটা এখানে একটু বেশি, একটু পশ এরিয়া এটা, কারণ এখানে সমস্ত বড় বড় হোটেল হোটেল হলিডে ইন থেকে তাজ সমস্ত বড় বড় হোটেল এখানে আছে। আর জাস্ট বুঝতেই পারছো জায়গাটা কীরকম, তো দেখো কীরকম লাগছে না লাগছে। আর এই যে ইনি, ইনি এনার ড্রেস হচ্ছে আজকে এটা, সমুদ্রটা দেখালাম যে এত সুন্দর জায়গা। তো সামনে আমরা নিচে যাব, এটাকে বলা হয় স্যান্টোরিয়াম ফোর্ট বা আগুন্দা ফোর্ট, যাই বলো। ওইটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, গম্বুজটা, এটা আমরা অনলাইনে ছবিতেও দেখেছি। খুব নিট অ্যান্ড ক্লিন। আর যে ওই যে উনি নামছেন, ওনারই তো ড্রেস, ওনারই সব কিছু। জাস্ট অসম ভিউ আছে বিচটাতে, আর এইদিকে টুকি মারছে একজন। এইটা হচ্ছে আপার, মানে যেটা ফোর্টটার উপরে আমরা আছি দাঁড়িয়ে এখন। এখান থেকে সবাই শুধু ভিউ পয়েন্টটা দেখো, প্রত্যেকটা ভিউ পয়েন্টই অসম। সত্যি ভিডিও হচ্ছে না, আমরা আমরা যতটা। তো এইটা হচ্ছে বিচ, বুঝতেই পারছো। এই হচ্ছে সিট, আমরা সিট নিয়ে নিয়েছি, এখানে সিটে বসে আছি। আমরা যাবো, বাট এখানে সমুদ্রের ঢেউ দেখে এইখানেই আমরা স্নান করবো ভেবে নিয়েছি। এখানেই আমরা স্নান করে নেবো, বাগা বিচে অবশ্যই যাবো, করে নিয়ে আমরা ভাবছি একবারে বাগাটা করে নিয়ে একেবারে এখানে স্নানটা করবো, করে এখানে রিসর্টে কিছু একটা খেয়ে নেবো, খেয়ে দে তারপর চেঞ্জ করে চলে যাবো। আমরা চেঞ্জ আমরা করে নিয়েছি অলরেডি স্নান করার জন্য, এখানে একটুখানি এখানে এখানেই খাবো বলে আজকে রিসর্ট তো কপালে হলো না এবার। তো আমরা রিসর্টেরই একটা জায়গা বুক করে নিয়েছি, এখানে একটু বসে আছি। অনলি দুজনের জন্য 200 টাকা, আনলিমিটেড যতক্ষণ বসে। এবার ধরে নাও দুজনের জন্য পারে 200-400 নেয়, আমরা হয়তো যাওয়ার সময় আঁকাচ্ছ আরও নিয়ে 300 করে দেবো। একটু খরচা তোমাকে করতে হবে, বাট 200 বলেছে আমি আরও ধরে দেবো 100 টাকা, এটা ভেবে রেখেছি, কারণ অনেকক্ষণ বসবো এখানে, মোটামুটি 2 ঘন্টা মতন আছে। তারপর এখান থেকে বাগা যাবো, একবার বাগাটা একটু টাইম লাগবে, বাগাটা ঘুরে আমরা ঘুরে নেবো। তারপরে আবার ক্যান্ডোলিমে আজকে একটুখানি কেনাকাটির বাকি আছে রাতের বেলা, কারণ বাড়ি গিয়ে একটু গোছাগুছি করে নিতে হবে, রেইস ফোর্ট থেকে। এটা বাইক রাইডে মাত্র 20 মিনিট। তোমরা অবশ্যই স্যাঙ্কোরিয়াম বিচটা ভিজিট করো, ভীষণ ভালো লাগবে তোমাদের। বাপ রে, চান করা যাবে না এখানে বেশি। আন্ডার কারেন্ট ভালো আছে, বিশাল আন্ডার কারেন্ট আছে, বসে পড়বো এখানেই, বসে পারবো, বসে বসে পেয়ে যাবো রাত। তো আমরা এখানে
জলে একটুখানি নেমেছিলাম, কটা ছবি তুললাম, ভাবলাম ছবিটা তুলে ফোনটা রেখে এসে আবার যাব ভালোভাবে স্নান করবো দেন খাবো, কিন্তু এরা তার মধ্যেই খেতে দিয়ে দিয়েছে, কি বলবো। তো যাই হোক এখন খেয়ে নিচ্ছি। এখানে কি কি আছে একটু বলে দাও। বাটার চিকেন, বাটার নান, স্যালাড, স্যালাড, আর কিছু আমাদের প্রয়োজন হবে না। এটা কেমন খেতে? এতটাই প্রাকৃতিক সৌন্দর্য এখানে যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কোনো রকমই এই বিচটাকে আমার ছেড়ে যেতে আর ইচ্ছা করছিল না। এত বিচ ঘুরেছি কিন্তু এইটা আমার কাছে বেস্ট লাগলো। আর মোবাইল মাউন্টটা তোমরা অবশ্যই সাথে রেখো, তোমাদের কোনো স্কুটিতেই এখানে মোবাইল মাউন্ট নেই, যার জন্য আমাদেরকে একটা সমস্যায় পড়তে হয়েছিল যে একটু ফোন দেখে ম্যাপ দেখে যাওয়াটা একটু সমস্যারই, গুগল ম্যাপ ছাড়া এখানে বাইক রাইড করা সম্ভব না। আর সেই জন্য তোমাদের বলে দিলাম যাতে তোমাদেরও একই প্রবলেম ফেস করতে না হয়। এখান থেকে চেঞ্জ করে নিলাম, খাওয়া দাওয়া দেখলে হলো, স্নানও করলাম, পরে পরে এখন আমরা চলে এসেছি বাগা বিচে। বাগা বিচে আছি, যেটা কালাঙ্গুর থেকে 5 মিনিট, মানে কালাঙ্গুর থেকে 2 কিলোমিটার, খুবই কাছে, খুবই এ। বাট এই বিচটা একটু ভালো করে দেখলে পুরোপুরি লাগবে যেন তুমি দীঘাতে চলে এসছো, মানে প্রচণ্ড ভিড়, এখানেই মানুষ চান করে, এখানে খুব কনজেস্টেড, খুব মানে মানুষজন এখানে যেমন আমরা দীঘাতে চান করি ঠিক সেরকম এখানে সব ধরনের লোক আছে, এই বিচটা একটুখানি নন স্ট্যান্ডার্ড বিচ আছে। আমি তোমাদের বলবো অনেক সুন্দর, অনেক বেটার। আর কালাঙ্গুর বিচও এরকম ভিড় থাকে, বাট তোমার কথাটা বলবো ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে লোকে বিয়ার খেয়ে ক্যান ফ্যান ছড়িয়ে রেখেছে চারপাশে, এখানে প্রচুর ভিড় মানুষের, কেননা আর তোমাদের যদি নিজেদের কাপলরা আসো, বন্ধুরা আসলে এখানে বেস্ট, এখানে 10 জন একসঙ্গে এলে বা মোটামুটি 5-7 জন একটুখানি মানে একটু খালি খালি জায়গা হলে ভালো, বেস্ট খালি খালি জায়গা মানে কি একটুখানি সুন্দর, মানে আমরা এখান থেকে একটু স্ট্যান্ডার্ড হলে ভালো লাগে। এখান থেকে 8 কিলোমিটার দূর তোমাদের বলে দিই স্যাঙ্কুরিয়াম বিচ, তোমরা প্লিজ ওখানে যাও। স্যাঙ্কুরিয়াম বিচে আমরা আজকে স্নান করলাম, মানে খাওয়া দাওয়া ফোর্টটা যেখানে তোমরা গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবে, ওখানে গিয়ে ঘুরবে, ওখানে এখানে চান টান করতে পারো, তুমি তো সারাদিন চান করতে পারো, এখানে লকার রুমও আছে, এখানে তোমার জিনিসপত্র রাখতে পারবে, চান করতে পারবে, ড্রেস চেঞ্জ করতে পারবে, তো মোটামুটি একদম এটা 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 চান হয়ে চলবে। ওয়াটার রাইডের জন্য আমাদের ফার্স্টে সাউথে বাইনা বিচ বেস্ট, তোমরা এখানে কিন্তু স্কুবা হয় না। তো বাগা বিচ থেকে ঘুরে পরের দিন আমরা আবার বেরিয়ে পড়েছি, এখন সাউথে এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে, দেখছো আমরা এয়ারপোর্ট পৌঁছেও গিয়েছি। তো একটু মনটা খারাপই যে এত সুন্দর একটা ট্রিপের পর এখন বাড়ি ফিরে যেতে হবে অবশ্যই। দেখতে পাচ্ছ এখন ফ্লাইট ছেড়ে দিয়েছে গোয়া এয়ারপোর্ট থেকে, খুব মন খারাপ লাগছে। আর বাড়ি যাওয়ার সময় আমাদের ছিল কানেক্টিং ফ্লাইট, মানে গোয়া টু মুম্বাই, মুম্বাই টু আবার কলকাতা। তো মুম্বাই এয়ারপোর্টে আমরা মাঝখানে নেমেছিলাম, আমি ফার্স্ট টাইম গেলাম মুম্বাই এয়ারপোর্ট, ভীষণ সুন্দর কিন্তু একটু কনজেস্টেড লাগলো আমার কাছে। তো এখন আমরা মুম্বাই পৌঁছে গেছি, মুম্বাই এয়ারপোর্টে নেমে আমরা কিছু একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপর আমাদের ওখান থেকে ফ্লাইট ছাড়তে একটু লেট হয়েছিল কিন্তু পরে আবার সেটা মেকআপ হয়ে গিয়েছিল, তো টাইম মতোই আমরা কলকাতা পৌঁছে গিয়েছিলাম। যাই হোক প্রচুর স্মৃতি কালেক্ট করে নিয়ে যাচ্ছি আমরা কলকাতাতে, কারণ গোয়া ভীষণ পছন্দের, ভীষণ মেমোরেবল হয়ে থাকলো আমাদের কাছে। প্রমিস করছি তোমাদের কাছে যে গোয়া আমরা আবার ফেরত আসবো। আরও নতুন নতুন অনেক জায়গা এক্সপ্লোর করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো গোয়া ব্লগের সিরিজ আজ এখানেই শেষ হচ্ছে, কেমন লাগলো সিরিজগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে নতুন সিরিজ নিয়ে, টাটা।